তাহলে সো গাইস আমরা এখন হ্যালো গাইস আমরা এখন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের একটু সামনে আসছি। তো আমাদের যাত্রার উদ্দেশ্য কেরানীগঞ্জ, এইখান থেকে আমরা কেরানীগঞ্জে যাব। ওইখানে আমরা ইফতারির কী আয়োজন আছে হয়তো এটা নিয়ে একটু ঘোরাঘুরি করব, দেখব। তো এটা নিয়ে আমাদের 3 নম্বর ব্লগটা, তো হোপ সো বেটার। তো গাইজ আমরা এখন ঢাকার বাইরে কেরানীগঞ্জের মধুসিটিতে অবস্থান করছি। এখানে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, যেটা আপনারা আসলেই দেখতে পারবেন। তো এটা হচ্ছে নাম মেবি মধুসিটি ফুড। এখানে বিশেষ আকর্ষণ হিসেবে যে রেস্টুরেন্টগুলো রয়েছে তার মধ্যে উল্লেখ্য চাখর, যেখানে চা পাওয়া যাবে অবশ্যই, ফিশ অ্যান্ড জুস, কফি কিং, ডিকোক হাউস, চাপ ফ্রাই, হট বাইট, কঞ্জন, ডার্ক কাবাব হাউস, সাবওয়ে জোন অ্যান্ড সিটি ড্রিম ক্যাফে। আমরা ইফতারের জন্য সাবওয়ে জোনকে বেছে নিই কারণ তাদের পরিবেশন অনেক সুন্দর ছিল। তো বন্ধুরা আমরা এখন আছে হচ্ছে মধু সিটি ফুড কোর্ট, যেখানে আপনারা চাইলে ইফতারি করতে পারবেন। মায়া রমজানের বিশেষ আয়োজন এখানে আছে। আমরা করতেছি সাবওয়ে স্যান্ডউইচ, যেটা সাবওয়ে জোন আপনারা দেখতে পাচ্ছেন। ওখান থেকে আমরা ইফতারি অর্ডার করছি, পার প্লেট 190 টাকা, যেখানে 9 রকমের খাবার আছে। আপনারা সেখানে খেজুর থেকে শুরু করে শরবত সব ধরনের সব কিছুই পাবেন। আর এছাড়াও এর আশেপাশ দিয়ে যদি দেখেন, জায়গাটা যদি একবার দেখেন, খুবই সুন্দর জায়গা। নিচেটা কোনো মাটি বা আপনি যদি বলেন রাস্তা, তা কিন্তু না, পুরোটাই হচ্ছে পাথর। বেশ ক্রাউড বলবো না, বেশ মানুষ শখ করে আসতেছে, যেহেতু প্লেসটা নতুন সেহেতু সবাই আসতেছে খাচ্ছে। আমরাও সেভাবে আজকে ডিসকভার করতে আসছি জায়গাটা। আশা করি আপনারাও আসবেন, দেখবেন। এবং খাবারের টেস্ট আমরা এখনো করতে পারিনি কারণ আমরা এখনো রোজা। খাবার পরে আমরা আবার একটা ব্লগে যাব, তখন আমরা আবার দেখব বিষয়টা আসলে কেমন, খাবারের অবস্থান কেমন, খাবারের রুচি কেমন। আর কথা হচ্ছে আমার সাথে যে আছে, আমার সাথে আছে আমার একটা বন্ধু, যার সাথে কথা পরিচয় করাই দেওয়া উচিত, যার ব্লগ করতে আমি এখানে এসেছি হেল্পার হিসেবে। তো প্লিজ, তোমার নাম কি ভাই? আচ্ছা, আমার সাথে আরো একজন আছে, টিকু। টিকু কই?
রনি কালেকশনের বিশেষত্ব হচ্ছে রনি ভাইয়ের দোকানের ডেকোরেশন করেছেন তার জীবনের সব পছন্দের শো পিস দিয়ে। অ্যান্ড ইয়েস, দিস আর নট ফর সেল, বাট যেটা বিক্রি হয় তা হচ্ছে এখানকার চা। একটু দূরে হলেও আপনারা এই অসাধারণ চা উপভোগ করতে রনি ভাইয়ের দোকানে অবশ্যই আসবেন। আরে কেউ আউটরো দেওয়ার কথা মনে করায় দেয় নাই। ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।